শুধুমাত্র জল ব্যবহার করে আঁকা যাবে ভীষণ সুন্দর সুন্দর পেন্টিং, এরকম একটা সুন্দর গিফট করেছে রিওর বাবা রিওকে। তো ওই গিফটটাই এসছে এবার, এখন হয়েছে যেটা ও নিজের গিফট নিজে ওপেন করতে চায়। তো এবার কাচি মোটামুটিও ধরতে পারে, কিন্তু বুঝতে পারে না যে কোন দিক দিয়ে সেটাকে চালাতে হবে, কোন দিক দিয়ে চালালে প্রপারলি কাটা যাবে, ভেতরের গিফটটা কাটবে না। তো ওইটাই ওকে একটু শিখিয়ে শিখিয়ে দিতে হয়, বাদ বাকি ওর নিজের জন্য আসা গিফট নিজে খুলে দেখার একটা একান্ত ইচ্ছা ওর মধ্যে রয়েছে। তো সেই জন্য ওকে জাস্ট একটু হেল্প করে করে দিচ্ছিলাম। তো যাই হোক, ফাইনালি খোলা হয়ে গেছে, আর এর ভেতর থেকে দেখো এই যে তিনটে ছোট্ট ছোট্ট বই আছে, আর তিনটেও সঙ্গে আছে পেন। তো এগুলো তিনটে বইয়ের মধ্যে তিনটে আলাদা আলাদা ধরনের, যেমন একটার মধ্যে রয়েছে ওয়াটার ওয়ার্ল্ড, একটাতে রয়েছে স্পেস ওয়ার্ল্ড, এবং একটাতে রয়েছে নর্মাল ল্যান্ড ওয়ার্ল্ড। আর যে বলছিলাম ওয়াটার দিয়েই শুধু কালার করা যাবে, মানে ছবি আঁকানো যাবে, তার জন্য দিয়েছে এই পেনগুলো। তো এই পেনটাকে ফার্স্টে খুলে নিতে হবে। তো পেনের ভিতরে দেখো কিচ্ছু দেওয়া নেই, এর মধ্যেই ভরতে হবে জল, আর এইভাবে এটাকে ইউজ করতে হবে। ইউজের মেথডটাও দেওয়া আছে, এই দেখো ছবি কিন্তু এর ভিতর দেওয়া আছে অলরেডি। তো বাচ্চাদেরকে শেখানোর জন্য বা বাচ্চাদের এন্টারটেনের জন্য, যেটা বাচ্চারা হ্যাপিলি কোনো অ্যাক্টিভিটি করে, তার জন্য এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছিলো। তো এই জন্য এটা দামও কিন্তু খুব একটা বেশি না, ফ্লিপকার্টে এটা খুব ইজিলি পাওয়া যাবে। তো যেহেতু কলমের নিবটা এখনও পুরোপুরি ভেজে নিত, সেই জন্য হচ্ছিলো না, বাট একটু ঘষাঘষি করার পরেই দেখো জল দিয়ে ওটার উপর হালকা হালকা করে ঘষলে ছবিগুলো বেরিয়ে আসছে সুন্দর সুন্দর। তো এইটা থেকে বাচ্চারা অনেক মজাও পাবে, যেহেতু এটা ম্যাজিক ড্রয়িংয়ের মতন একটা বিষয়, মানে একটা সাদা পেজের মধ্যে শুধু জল দিয়ে ঘষে এমন সুন্দর সুন্দর ডিজাইন করা যাচ্ছে। আর ও কিন্তু ভাবছে যে এটা ওই ড্রয়িং করছে, তো সেই জন্য ও খুব মজাও পাচ্ছে। বাই দ্য ওয়ে, এটাকে কিন্তু হালকা হাতে ঘষতে হবে, কারণ ও অনেক জোরে জোরে ঘষেছিল বলে এসে গুঁড়ি গুঁড়ি উঠে যাচ্ছে, কারণ এটা শুকিয়ে গেলে পরে আবার সাদা হয়ে যাবে, অর্থাৎ এটাকে বারবার করে রিইউজ করা যাবে।